প্রবাসে থাকার কারণে কিংবা যে কোনো কারণেই হোক না কেন, আপনি যদি ভোটার না হয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে এটার জন্য বাসায় বসেই অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল থেকে। এবং কী কী ডকুমেন্টস লাগবে এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই আপনার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে বলে নিই, আপনি চাইলে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটা দিয়ে করতে পারেন, নো প্রবলেম। তো কম্পিউটার দিয়ে করাটাই বেটার যেহেতু এখানে স্ক্রিন বড়। তো যাই হোক, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে লিখবেন NIDBD, এটা লিখে গুগলে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আছে সার্ভিসেস ডট NIDW ডট গভ ডট বিডি, এটাতে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি ক্লিক করে এখানে আসতে পারেন। তো যাই হোক, এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে হচ্ছে নতুন নিবন্ধন, নতুন নিবন্ধনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে লেখাগুলা নিজ দায়িত্বে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তারপর আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি ইতিমধ্যে একবার ভোটার হয়ে থাকেন কিংবা ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে যাবেন না। তো এটা হচ্ছে মূলত তাদের জন্য যাদের বয়স 18 বছরের অধিক, অর্থাৎ 18 বছরের অধিক কিন্তু এখনও ভোটার হতে পারে নাই, হয়তো প্রবাসে ছিল কিংবা যখন ভোটারের তালিকা করা হয় তখন সে গ্রামে ছিল না কিংবা দেশে ছিল না, যে কোনো কারণে হোক না কেন সে বাদ পড়ছে। তো এটা হচ্ছে মূলত তাদের জন্য। তো যাই হোক, লেখাগুলা নিজ দায়িত্বে পড়ে নেবেন অবশ্যই। পড়ার পর এখান থেকে আমি রাজি ও নিবন্ধন ফর্ম পূরণ করতে চাই, এই যে এটাতে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন, এই অপশন থেকে এখানে আবেদন করুন, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এখানে আপনার পুরো নাম ইংলিশে দিতে হবে, তারপর জন্ম তারিখটা দিতে হবে। তো আমি প্রথমে একটা বিষয় বলে রাখি, এই ন্যাশনাল আইডি কার্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এখানে প্রতিটা স্টেপ লেখাগুলা পড়ে বুঝে শুনে ফিল আপ করবেন, আর অবশ্যই আপনি এখানে আপনার নাম, জন্ম তারিখ থেকে শুরু করে ঠিকানা থেকে শুরু করে যে যে ইনফরমেশনগুলো দেবেন সবগুলো অবশ্যই আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড, অর্থাৎ আপনার যে যে ডকুমেন্টগুলো আছে, পাসপোর্ট কিংবা আপনার যে আপনার বাবা মায়ের ডকুমেন্টস কিংবা অর্থাৎ যা যা ডকুমেন্টস আপনি সাবমিট দিবেন, এক কথায় সবগুলোতে যাতে অ্যাকুরেট থাকে, কোনো একটাতে একরকম আরেকটাতে আরেক রকম এরকম দিবেন না, কিন্তু অবশ্যই দেখে বুঝে সবগুলা ফিল আপ করবেন। তো আমি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে আপনার পুরো নাম, তারপর এখানে জন্ম তারিখ দেওয়ার পর এখানে হচ্ছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। তো এখানে একটা কোড আছে কিন্তু, অর্থাৎ ABCD এরকম। তো যেটা লেখা থাকবে সেমটা এখানে আপনাকে লিখতে হবে, আমি লিখে নিচ্ছি ADCND। তো এরকম আপনার কোডটা আপনি এখানে লিখবেন, লেখার পর এখান থেকে হচ্ছে বহাল, বহালে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, আমি দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে বার্তা পাঠানে ক্লিক করবেন, বার্তা পাঠান। তারপর আপনাকে এক মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপর কোডটা আসলে সেটা বসাতে হবে, আমি ওয়েট করতেছি। অলরাইট, কোডটি আসার সাথে সাথে এখানে বসাবেন, তারপর এখান থেকে বহালে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করবেন, যেমন অলরাইট। তারপর এখানে একটা পাসওয়ার্ড বসাতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তো এখানে ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, তো আপনি আপনার নামের শেষে এরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে বহাল, বহালে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাডিট, অ্যাডিটে ক্লিক করবেন। অলরাইট, তারপর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, যেমন এখানে হচ্ছে ব্যক্তিগত তথ্য, এখানে প্রতিটা বক্সের উপরে আপনার কী কী তথ্য চাচ্ছে সেগুলো আপনি পরে পরে ফিল আপ করবেন। যেমন এখানে হচ্ছে নাম বাংলা, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বারটা এখানে দিবেন। অবশ্যই এখানে যা যা চাইছে সবগুলাই দিতে হবে, তবে এই ক্ষেত্রে যেই বক্সগুলোরতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে 100% ফিল আপ করতে হবে। যেমন এটা নাম বাংলাটা দিতে হবে, জন্ম নিবন্ধন নাম্বার এগুলো দিতে হবে। আবার যেই বক্সগুলোর পাশে আপনার স্টার মার্ক দেওয়া নাই সেগুলো আপনি না দিলেও চলবে। যেমন এখানে হচ্ছে পিতার NID, এটা যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন, অর্থাৎ পিতার NID কার্ডের নাম্বার, এটা আপনার থাকলে আপনি দিতে পারেন, দিলে অবশ্যই ভালো, বাট কোনো কারণে এটা না থাকলে না দিলেও কোনো প্রবলেম নাই, কারণ এখানে স্টার মার্ক নাই। তো এখানে যে তথ্যগুলো দিবেন সেগুলো অবশ্যই 100% অ্যাকুরেট দিবেন। আপনার যে ডকুমেন্টস আছে, অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড বা আপনার এডুকেশনাল সার্টিফিকেট বা পাসপোর্ট, আপনার অর্থাৎ ডকুমেন্টস যেভাবে আছে সেভাবে 100% অ্যাকুরেট রেখেই আপনি এটা ফিল আপ করবেন। ফিল আপ করার সময় ডকুমেন্টসগুলো সামনে রাখবেন। তো যাই হোক, এখানে যেহেতু পার্সোনাল অনেক ইনফরমেশন সেহেতু আমি সবগুলো দেখাবো না, আমি এটা ফিল আপ করে নিচ্ছি। তো তারপর হচ্ছে অন্যান্য তথ্য, তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন।
তো প্রথম হচ্ছে অবস্থানরত দেশের নাম বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিবেন আপনার বর্তমানে যে ঠিকানা আছেন, তারপর হচ্ছে জেলাটা দিবেন, জেলার লক্ষ্মীপুর উপজেলাটা সিলেক্ট করে দিবেন। অলরাইট, তো সবগুলা বক্স এভাবে ফিল আপ করে নেবেন পরে পরে। তো এখানে হচ্ছে আপনি যদি স্থায়ী ঠিকানার ভোটার হন তাহলে এখানে থেকে এই ঠিকানায় ভোটার এইটা আপনি সিলেক্ট করে দিবেন, টিকমার্কে দিয়ে দিবেন। আর কোনো কারণে যদি আপনি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান তাহলে সেক্ষেত্রে এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তো যাই হোক, এগুলো অবশ্যই পরে পরে ফিল আপ করে নেবেন। তো তারপর এখান থেকে হচ্ছে আপনার পরবর্তীতে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে লিখে দিচ্ছে কাগজপত্রের প্রয়োজন নেই, তারপর এখান থেকে হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার পরিবর্তনগুলি নিশ্চিত করে সাবমিট করুন। তো আপনার যদি কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে চেক করে নিতে পারেন, তারপর এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করুন। ওয়েল, তারপর এখানে লেখা আছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে। তো এটা আসার পর এখান থেকে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করবেন। তো যাই হোক, এটা ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড মূলত আমি ওপেন করে দেখাচ্ছি। অলরাইট, ফর্মটি ডাউনলোড করার পর এরকম এটাকে কাগজে প্রিন্ট করে নিতে হবে যে কোনো ফটোকপির দোকান থেকে। তারপর ফর্মে আপনাকে তেমন কিছু চেঞ্জ করতে হবে না, বাট এখানের 32 নম্বর বক্সে আপনি কেন ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন সে কারণটা লিখবেন, প্রবাসে থাকার কারণে হলে প্রবাসে ছিল লিখে দিবেন। আর তারপর হচ্ছে 34 নং বক্স হচ্ছে শনাক্তকারীর এনআইডি নং, এখানে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের এনআইডি নাম্বার এবং তার স্বাক্ষর নেবেন। এবং পরবর্তীতে হচ্ছে 40 এবং 41 নং নাম্বার হচ্ছে যাচাইকারীর নাম এবং এনআইডি নং, এই ক্ষেত্রে আপনার ওয়ার্ডের মেম্বার কিংবা কাউন্সিলরের এনআইডি নাম্বার, তারপরে তার নাম এবং তার স্বাক্ষর এবং তার একটি সিল নিয়ে নেবেন ছবির মতো। আর তারপর হচ্ছে আপনার এখানে আবেদনকারীর যে স্বাক্ষর, এখানে আবেদনকারীর অর্থাৎ যার আর কি তার একটা স্বাক্ষর দিয়ে নেবেন। তো এটা দেওয়ার পর এখানে ফর্মের আর তেমন কিছু চেঞ্জ করা লাগবে না। এবার আপনাকে কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হবে। ডকুমেন্টস হিসাবে প্রথমত অনলাইন জন্ম সনদ, নাগরিকত্ব সনদের মূল কপি, বাবা মা কিংবা স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি যদি আপনি শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন, আর যদি কোনো কারণে আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি ক্লাস 3-4 এরকম দিয়ে দিবেন, তাহলে আর আপনার এটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে না। বাট এর উপরে দিলে কিংবা এসএসসি এইচএসসি এগুলো দিলে অবশ্যই আপনাকে সেটার সার্টিফিকেট শো করতে হবে। তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি, এরপর হচ্ছে করের রসিদ, ব্লাড টেস্টের কপি, এবং হচ্ছে আপনি যে এখনও ভোটার হন নাই এই মর্মে আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। তো তারপর এই ডকুমেন্টসগুলো সবগুলো একসাথে কালেক্ট করে নিতে হবে। আর হ্যাঁ, বলে রাখি, অনলাইন জন্ম সনদ, নাগরিকত্ব সনদের মূল কপি, তারপর হচ্ছে কর রসিদ, এগুলো যদি আপনার এখনও না থাকে তাহলে এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করলে তারা আপনাকে প্রসেস বলে দিবে যে কীভাবে সংগ্রহ করতে হবে। তো এটা ওইখানে গেলে তারা আপনাকে ডিটেলস বলে দিবে। তো ডকুমেন্টস সবগুলো কালেক্ট করার পর আপনি একসাথে এটাকে ফিন আপ করতে হবে। এভাবে ফর্মের মধ্যে ফর্ম উপরে দিয়ে আপনাকে ফিন আপ করতে হবে। ফিন আপ করার পর আপনাকে আপনার পাসপোর্ট সাইজের একটা কপি দিতে হবে, অর্থাৎ একটা ছবি অ্যাডজাস্ট করে দিতে হবে এরকম খামে করে। তো এই ডকুমেন্টস সবগুলো যখন আপনার রেডি হয়ে যাবে তারপর আপনাকে আপনার উপজেলা নির্বাচন কমিশনের যে অফিস আছে সেই অফিসে আপনাকে চলে যেতে হবে, এই ফর্মগুলো জমা দিতে হবে এবং বলতে হবে যে আপনার নতুন ভোটার হতে চাচ্ছেন, এবং তাদেরকে বললে তারা ফর্মগুলো জমা নেবে। জমা নেওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট তারিখ দিবে অথবা বলবে আপনার মোবাইলে SMS যাবে। তো তাদের নির্দেশনা অনুযায়ী আপনি নির্দিষ্ট তারিখে ছবি তোলার জন্য এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ওই অফিসে আবার পুনরায় চলে যাবেন। যাওয়ার পর তারা হয়তো আপনাকে 11 নং ফর্ম, এই ফর্মটা হয়তো পূরণ করতে বলতে পারে। যদি বলে এটা তাহলে আপনি পাশের ফটোকপির দোকান থেকে বললে তারা দিয়ে দিবে, দেওয়ার পর আপনি ইনস্ট্যান্ট ফর্মটা পূরণ করে জমা দিবেন। তো সব কিছু শেষ হওয়ার পর তারা আপনার ছবি তুলবে কিংবা যা যা করা প্রয়োজন সবগুলা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর ফর্মের নিচে যে এটা দেখতেছেন স্লিপ, এই স্লিপটা আপনাকে দিয়ে দিবে, স্লিপটা দিয়ে দিবে এবং আপনি তখনই জিজ্ঞেস করে নেবেন যে কয়দিন পর আপনার অনলাইনে ডিটেলস আসতে পারে। তো বলে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর আপনি এটা আপনার এনআইডিটা অনলাইনে পাবেন, এবং পরবর্তীতে যখন কার্ড আসবে তখন আপনি আপনার এলাকাতেই কার্ডটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনার যদি ডকুমেন্টস কালেক্ট করতে কিংবা ডকুমেন্টসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে তাদেরকে বলবেন, তারা আপনার সলিউশন দিবে যে কীভাবে কী করতে হবে, অথবা আপনার উপজেলা যে অফিস আছে সেখানে গিয়েও তাদের সাথে কথা বললে তারা আপনার প্রবলেম শুনে তারা আপনাকে হয়তো সমাধান দেওয়ার ট্রাই করবে বা আপনাকে দিক নির্দেশনা দেবে। তো এটা হচ্ছে মূলত সরকারের যে প্রসেস, সেই প্রসেসটা আমি আপনাদের সামনে শো করালাম। তো আপনাদের যদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমার যদি জানা থাকে
থাকে তাহলে আমি অ্যান্সার দেবো অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। আর শিক্ষণীয় এবং টেকনোলজিক্যাল রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যাকচুয়ালি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই নতুন ভিডিও মেক করার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।